সোলার প্যানেল বা সোলার সিস্টেম যারা বাড়িতে ইউজ করছেন তাদের বর্ষাকালে বাজ পড়ে সিস্টেম নষ্ট হয়ে যাওয়ার কোনো চান্স আছে কিনা সেটা নিয়ে আমি এখানে আলোচনা করব, আর 50 ওয়াট প্যানেলের সিস্টেম নিয়েও এখানে আলোচনা করব। তো যারা এই ব্যাপারে ইন্টারেস্টেড, এবং এটা অনেকেরই কমেন্টসের উত্তর, এখানে অনেকেই কমেন্টস করেছেন যে সামনেই বর্ষাকাল আসছে বা বর্ষাকাল যখন চলে তখন বৃষ্টি হয় এবং বাজ পড়ে বা অনেক বিদ্যুৎ চমকায়, সেক্ষেত্রে আমাদের সিস্টেমের প্রোটেকশনের জন্য কি করব, বা যদি বাজ পড়ে তাহলে কি ক্ষতি হওয়ার চান্স থাকে, বা আদৌ এর মধ্যে বাজ পড়া সম্ভব কিনা, তো ফুল ডিটেলসটা এখানে বলবো। প্রথমত বলি যে আসলে যেটা আইনে আছে সেটা হলো যে যদি কারুর বাড়ি একতলার থেকে উঁচু হয়, মানে দোতলা বা তিনতলা বা তার থেকে উঁচু যদি কারুর বাড়ি থাকে, তাহলে অবশ্যই বজ্র নিরোধক সেখানে ইনস্টল করার আইন আছে। কিন্তু এই ব্যাপারটাতে কেউই গুরুত্ব দেন না, এবং মোটামুটি 99% বাড়িতে, এমনকি অনেক উঁচু যেগুলো বিল্ডিং আছে সেখানেও কিন্তু বজ্র নিরোধক প্রায় দেখাই যায় না। আমি তো অন্তত আমাদের এলাকাতে কোথাও দেখিনি, বা যে সমস্ত জায়গায় অফিসে যাই আমরা সেখানেও কিন্তু আমি অন্তত দেখিনি। থাকতে পারে হয়তো, কিন্তু আমাদের চোখে পড়েনি, কারণ প্রচুর বড় বড় বিল্ডিং দেখেছি, কোথাও বজ্র নিরোধক আমি দেখিনি। এবারে বলি যে যদি কারোর সোলার সিস্টেম থাকে বাড়িতে, তাহলে আপনার যদি একতলা বাড়ি হয় তাহলে কোনো সেখানে সমস্যা নেই, কারণ যদি কোথাও বাজ পড়ে তাহলে আপনার থেকে উঁচু যে নিয়ারেস্ট যে বাড়ি রয়েছে বা অন্য উঁচু যদি গাছ থাকে সেই জায়গাতেই বাজ পড়ে। এবং যদি আপনার একতলার থেকে উঁচু বাড়ি হয় তাহলে অবশ্যই আপনি বজ্র নিরোধক ইনস্টল করে নিতে পারেন। এবং এর যে ডিটেলসটা আছে, মানে আর্থিং কিভাবে করা হয় সেই ডিটেলস নিয়ে আমি একটা ভিডিও বানাবো। অনেকেই প্রশ্ন করেছেন যে আর্থিং কেন করা হয়, কেন বজ্র নিরোধক আমরা বাড়িতে ইনস্টল করব, এই সমস্ত প্রশ্ন আমার প্রচুর আসে। তো সময়ের অভাবের জন্য বানানো হয়ে ওঠেনি, তবে আবার আপনারা রোজই ভিডিও পেতে শুরু করবেন। তো এখানে অনেকেরই কমেন্টস থাকে এই ধরনের, তো অবশ্যই ডিটেলস আপনারা পাবেন কিভাবে করতে হয় এটা। এখানে আমি বলে দিই যে একটা ত্রিশূলের মতো অংশ থাকে লোহার, তার থেকেই একটা তড়িৎ পরিবাহী তার, সেটাকে পুরোপুরি নিচে নিয়ে যাওয়া হয় মাটি পর্যন্ত, এবং সেখানে আরো একটি লোহার দণ্ডের সাহায্যে লাগিয়ে দিয়ে সেটাকে মাটিতে পুঁতে দেওয়া হয়। এইভাবে আর কি ছোট করে আমি বলে দিলাম যে বজ্র নিরোধক কিন্তু এইভাবে করা যায়। এবং এটা কেন করা হবে, কি ডিটেলস করা হবে, সেই সমস্ত কিছু কিন্তু একটা ভিডিওতে আমি বলবো, আর্থিং সম্পর্কেও বলবো, এর উপকারিতা কি আছে আর্থিং এর সেটাও আমি বলে দেবো সেই ভিডিওতে। অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন যারা এই ধরনের ভিডিও পছন্দ করেন সায়েন্সের। তো যদি আপনার সিস্টেম থাকে বাড়িতে সোলার সিস্টেম, তাহলে তাতে যদি বাজ পড়ার ভয় আপনার থাকে তাহলে অবশ্যই এই ধরনের সিস্টেম বজ্র নিরোধক আপনি করে নিতে পারেন, ছোট করে, বেশি খরচও নয়, আপনার খুব সামান্য খরচেই এটা হয়ে যায়। যারা ইলেকট্রিকের কাজ করে তাদেরকে বললেই এটা করে দিয়ে যেতে পারে, বা আপনারা নিজেরাও করে নিতে পারেন। আর যদি একতলা বাড়ি হয়ে থাকে তাহলে সেখানে বাজ পড়ার ভয় নেই বললেই চলে, তো সেটা নিয়ে আপনার ভাবার কিছু নেই। আর নেক্সট যেটা বলছি সেটা হলো যে 50 ওয়াট প্যানেল নিয়ে যে সিস্টেম করা সম্ভব, ছোট সিস্টেম, সেই ডিটেলস সম্পর্কে বলছি। যদি জানসোলার প্যানেল আপনারা ইউজ করেন, জানসোলারের 50 ওয়াট প্যানেল ইউজ করেন, তাহলে একটা জানসোলারের দু ধরনের প্যানেল আছে, মনোক্রিস্টালাইন প্যানেল আর পলিক্রিস্টালাইন প্যানেল। তো যাদের বাজেটটা বেশি, মানে বেশি খরচ করতে পারবেন, তারা মনো প্যানেল কিনতে পারেন, আর না হলে পলিক্রিস্টালাইন প্যানেল কিন্তু এনাফ ছোট সিস্টেম যদি করতে হয়। একটা পলি প্যানেল সারাদিনে 220 ওয়াটের ওপর জেনারেট করে, এবং আমরা ফুল সানি ডেতে, আমাদের লাইভ ভিডিও আছে ডিসক্রিপশনে দেওয়া আছে দেখবেন, ফুল সানি ডেতে কিন্তু আমরা দেখেছি প্রায় 300 ওয়াটের ওপর কিন্তু ও জেনারেট করে দেয়। আর মনো প্যানেল যেটা আছে সেটা 300 ওয়াটের ওপর জেনারেট করে। কিন্তু যারা এই ধরনের ভিডিও প্র্যাকটিক্যাল বানান তারা অনেকেই কিন্তু আমাকে কমেন্টস করে বলেছেন যে এত ওয়াট আমরা পাই না, তবে আমরা কিন্তু লাইভ ভিডিও এটা টেস্ট করে দেখিয়েছি যে প্রায় 300 ওয়াটের কাছাকাছি কিন্তু 50 ওয়াট প্যানেল সারাদিনে জেনারেট করে দেয়, ডিসক্রিপশনে আছে দেখে নিতে পারেন। তো আমরা 220 ওয়াটই ধরবো অ্যাভারেজে, তো 220 ওয়াট আপনারা সারাদিনে পাবেন, এবং এর জন্য 40 অ্যাম্পিয়ারের ব্যাটারি কিন্তু ইউজ করতে যাবেন না। এটা একজন দর্শক বন্ধুরই প্রশ্ন ছিল, যে কারণে আমি 40 অ্যাম্পিয়ারের ব্যাটারির কথাটা আগে বললাম। এর জন্য পারফেক্ট ব্যাটারি হচ্ছে 20 অ্যাম্পিয়ারের ব্যাটারি, যেটা জানসোলারের ব্যাটারি আপনারা ইউজ করতে পারেন। আরেকটু যদি বেশি আপনি সাইজ বড় নিতে চান তাহলে
26 অ্যাম্পিয়ারের এক্সাইট ব্যাটারি রয়েছে সেটা ইউজ করতে পারেন। এই 26 এর থেকে বড় সাইজের ব্যাটারি যদি নেন তাহলে কিন্তু একদিনে ওই 50 ওয়াট প্যানেল ওই ব্যাটারিটাকে পুরো চার্জ দিতে পারবে না, সেক্ষেত্রে দুদিন দরকার হবে। তো 40 অ্যাম্পিয়ারের ব্যাটারি যদি কেউ নিতে চান তাহলে তার কিন্তু দুদিন লাগবে, ব্যাটারিটা পুরো যদি খালি হয়ে যায় তাহলে দুদিন লাগবে ব্যাটারিটাকে চার্জ দিতে। তো আপনারা যদি ছোট ব্যাকআপ করতে চান তাহলে অবশ্যই ইউজ করতে পারেন, কোনো আপত্তির ব্যাপার নেই এখানে, তবে তার জন্য দুদিন সময় লাগবে ব্যাটারিটাকে চার্জ দিতে। আর চার্জ কন্ট্রোলারের কথা বলে রাখি, সেটা হলো 6 অ্যাম্পিয়ারের চার্জ কন্ট্রোলার এই 50 ওয়াট প্যানেলের সাথে সব থেকে বেস্ট। তবে যদি ভবিষ্যতে প্যানেল বাড়ানোর কোনো ইচ্ছে না থাকে তাহলেই আপনি এই ছোট চার্জ কন্ট্রোলার ইউজ করবেন, আর না হলে আপনি 20 অ্যাম্পিয়ারের যে চার্জ কন্ট্রোলার আছে বা 10 অ্যাম্পিয়ারের চার্জ কন্ট্রোলার আছে সেটা ইউজ করতে পারেন, লিউমিনাস বা এক্সাইটেড, সব থেকে বেস্ট এই দুটোই। আর লিউমিনাসের ইউজ করলে একটা অ্যাডভান্টেজ পাওয়া যায়, সেটা হলো ওর থেকে মোবাইল চার্জিং এরও একটা ইউএসবি লাগানোর অপশন থাকে, তো সেটা দিয়ে মোবাইলটা চার্জ করতে পারেন, আর এক্সাইটের ক্ষেত্রে সেই অপশনটা থাকে না। আর ডিসি ওয়্যার অবশ্যই ইউজ করবেন, আর অবশ্যই কনভার্টার ইউজ করবেন, ডিসি টু এসি যে কনভার্টার আছে সেটা ইউজ করবেন, তাহলে আপনাদের এক্সিস্টিং যে এলইডি আছে, এলইডি বাল্ব রয়েছে, সেটা আপনারা জ্বালাতে পারবেন, আলাদা করে ডিসি বাল্ব এর জন্য কিনতে হবে না। আর ওটা থেকে টিভিও চালানো যায়, টিভি চালানোর অপশন রয়েছে ওখান থেকে, মানে এলইডি টিভি যেটা রয়েছে সেটা চালাতে পারবেন। তবে ছোট ব্যাকআপ হিসেবে যদি আপনারা ইউজ করেন তবেই 50 ওয়াট প্যানেল আর 40 অ্যাম্পিয়ারের ব্যাটারি ইউজ করবেন বা 20 অ্যাম্পিয়ারের ব্যাটারি ইউজ করবেন ছোট ব্যাকআপের জন্য। তবে আমি এখানে একটা সবসময় বলে রাখি যে বর্ষাকালে কিন্তু এই প্যানেল বেশি ব্যাকআপ দেবে না, কারণ বর্ষাকালে একটা প্যানেল যদি পলি প্যানেল হয় তাহলে 5% মানে যত ওয়াটের প্যানেল হয় তার 5% ও জেনারেট করে পার ঘন্টায়, মানে একটা 50 ওয়াট প্যানেল তার 5% প্রায় 2.5 ওয়াট হয় পলি প্যানেলের ক্ষেত্রে। আর যদি মনোক্রিস্টালাইন প্যানেল কিনতে পারেন তাহলে 10% পার ঘন্টা, মানে বৃষ্টি চলাকালীন, এটা কি, এটাও আমাদের একটা লাইভ ভিডিও আছে যে বৃষ্টি চলাকালীন একটা প্যানেল কত ওয়াট জেনারেট করে, বৃষ্টি পড়ছে যখন প্যানেলের ওপর তখন কত ওয়াট জেনারেট করছে পার ঘন্টায়, সেটাও আমাদের ভিডিও রয়েছে, ডেসক্রিপশনে দেওয়া রয়েছে, সেটাও দেখতে পারেন আপনারা। তো বর্ষাকালে কিন্তু এই ব্যাটারিটা পুরোপুরি চার্জ হবে না, তাই জন্য আমি বলি সবসময় যে প্যানেলটা একটু যদি বড় লাগাতে পারেন খরচ করে, আপনার যদি 20 অ্যাম্পিয়ারের ব্যাটারির সাথে 50 ওয়াটের যে প্যানেল সেটা তো রইলই, তার সাথে যদি প্যানেলটা বাড়িয়ে নিতে পারেন, মানে আরও একটা 50 ওয়াটের প্যানেল লাগাতে পারেন, তাহলে সবথেকে বেস্ট হয় যে বর্ষাকালেও একটা সাপোর্ট পাওয়া যায়, যদিও সেটা লাগালেও পুরো 20 অ্যাম্পিয়ারের ব্যাটারিটা পুরো চার্জ হবে না, তবে 35% তো চার্জ হবেই বৃষ্টি চললেও। আর বৃষ্টি যদি না পড়ে, এমনি নর্মাল মেঘলা হয়ে থাকে, তাহলে আরও একটু বেশি চার্জ হবে। তো এটাই হলো ফুল ডিটেলস 50 ওয়াট প্যানেল দিয়ে যে সিস্টেম আপনারা করতে পারেন। এর বাইরেও যদি কিছু জানার হয় তাহলে অবশ্যই কমেন্টস করুন, এবং আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ধন্যবাদ।